নমস্কার বন্ধুরা, আমি সৈকত, দি বাংলা গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের বিশেষ নিবেদন প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের জীবনী। বাংলা সাহিত্যের একজন সুবিখ্যাত লেখক হলেন সৈয়দ মুস্তাফা সিরাজ। প্রায় 150টি উপন্যাস এবং 300টি ছোট গল্প লিখেছিলেন তিনি। তার সৃষ্ট চরিত্র কর্নেল নীলাদ্রি সরকার এবং তার সহকারী জয়ন্তর রহস্যবেদের কাহিনীগুলি আজও ছোট থেকে বড় সকল পাঠক মন ভরিয়ে দেয়। 1930 সালে 14ই অক্টোবর তৎকালীন ব্রিটিশ অধ্যুষিত ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত মুর্শিদাবাদ জেলার খোশবাসপুর গ্রামে সৈয়দ মুস্তাফা সিরাজের জন্ম হয়। তার বাবার নাম সৈয়দ আব্দুর রহমান ফেরদৌসি এবং মায়ের নাম আনোয়ারা বেগম। সিরাজের বাবা ছিলেন একজন অত্যন্ত জ্ঞানী মানুষ। গান্ধীজির ডাকে তিনি যোগ দিয়েছিলেন অসহযোগ আন্দোলনে। সিরাজের মা ছিলেন সাহিত্যপ্রেমী এবং তিনি কবিতাও লিখতেন। তার রচিত একটি কাব্যগ্রন্থের নাম লাল শিমুলের দিন। সিরাজ এমন একটি বাড়িতে বেড়ে উঠেছিলেন যেখানে শক্তিশালী সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল। বাড়ির লোকেরা বই পড়তে ভালোবাসতেন এবং আরবি, ফার্সি এবং সংস্কৃত সহ 7টি ভাষা জানতেন। মাত্র 9 বছর বয়সে সিরাজ মাকে হারিয়েছিলেন। তারপর আনোয়ারার বিধবা ছোট বোন একলিমার সঙ্গে পুনরায় বিবাহ হয় সিরাজের বাবার। দুই মায়ের মোট 8 সন্তানের মধ্যে সিরাজই ছিলেন সব থেকে বড়। জীবনে হাসনে আরা নামে একটি মহিলার সঙ্গে সিরাজের বিবাহ হয়। এই দম্পতির 2 পুত্র ও 1 কন্যা সন্তান ছিল। সিরাজের পড়াশোনা শুরু হয় নবগ্রাম জেলায় গোপালপুর মুক্তকেশী বিদ্যালয় থেকে। এখানকার পড়াশোনা শেষ করে তিনি ভর্তি হন বহরমপুর কৃষ্ণনাথ কলেজে। 1950 সালে তিনি বিএ পাস করেন। যৌবনে সিরাজ বামপন্থী রাজনীতির প্রতি আকৃষ্ট হয়েছিলেন। 1950 সালে সিরাজ অলকাপ নামে একটি লোকনাট্য গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছিলেন। সেখানে তিনি বাঁশি বাজাতেন এবং নৃত্য ও অভিনয় শেখাতেন। এই গোষ্ঠীর সঙ্গে তিনি পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান সহ কলকাতাতেও অনেক অনুষ্ঠান করেছিলেন। তখন তিনি সারা রাত অভিনয় করতেন এবং দিনের বেলায় ঘুমোতেন। এই সময়ের অভিজ্ঞতা তার পরবর্তী লেখক জীবনকে যথেষ্ট অনুপ্রেরণা দান করেছিল। এইভাবে চলতে চলতে একদিন সিরাজ ক্লান্ত হয়ে পড়লেন। তিনি অনুভব করলেন এই জগতের আশেপাশে আরও বিস্তৃত জীবন রয়েছে বাঁচার জন্য। 1956 সালে তিনি অলকাপ ত্যাগ করেন এবং কবিতা ও ছোট গল্প লিখতে শুরু করেন। তার ছদ্মনাম ছিল ইবলিস। পরে তিনি কলকাতায় আসেন এবং বৃহত্তর লেখার জগতে প্রবেশ করেন। 1962 সালে দেশ পত্রিকায় সর্বপ্রথম তার রচিত ছোট গল্প ভালোবাসা ও ডাউন ট্রেন প্রকাশিত হয়। এই সময়ে তিনি যুক্ত হন আনন্দবাজার পত্রিকার সঙ্গে। দীর্ঘ 25 বছর তিনি এই পত্রিকায় সাংবাদিকতা করেছিলেন। তারপর এক এক করে বেরোতে থাকে ইন্তি পিসি ও ঘাটবাবু, হিজল বিলের রাখালেরা, তরঙ্গিনীর চোখ, উড়ো পাখির ছায়া, মানুষের জন্ম, রণভূমি, রক্তের প্রত্যাশা, মাটি প্রভৃতি গল্প। এই গল্পগুলি তাকে জনপ্রিয় করে তোলে। এই গল্পগুলি বিভিন্ন ভারতীয় ভাষায় অনুবাদ করা হয়েছে। 1966 সালে প্রকাশিত হয় সিরাজের প্রথম উপন্যাস নীলঘরের নটি। এটি এক গ্রাম্য নাট্যশিল্পীর জীবনকে কেন্দ্র করে রচিত, যাকে তার বাবা বাধ্য করে এই পেশায় নামতে। এই উপন্যাসটি সাধারণ পাঠক ও সমালোচকদের প্রশংসা পেয়েছিল। তার সবচেয়ে জনপ্রিয় উপন্যাস হল অলীক মানুষ। এটি সর্বমোট 11টি ভারতীয় ভাষায় অনুদিত হয়েছিল। সিরাজের লেখা আরও অন্যান্য জনপ্রিয় উপন্যাসগুলি হল তৃণভূমি, কিংবদন্তীর নায়ক, উত্তর জাহ্নবী, নিশি মৃগয়া, কৃষ্ণা বাড়ি ফেরেনি, অমর্ত প্রেম কথা প্রভৃতি। এর মধ্যে নিশি মৃগয়া এবং অমর্ত প্রেম কথা উপন্যাস দুটিকে ভিত্তি করে বাংলা চলচ্চিত্র তৈরি হয়েছিল। তার রচিত বিখ্যাত ছোট গল্প রানীর ঘাটের বৃত্তান্ত নিয়ে তৈরি হয়েছে বাংলা সিনেমা ফালতু। এটি পরিচালনা করেছিলেন অঞ্জন দাস। 2007 সালে এই ছবিটি জাতীয় পুরস্কার পেয়েছিল। এছাড়াও সিরাজের মায়া মৃদঙ্গ, চন্দ্রগ্রহণ, তিন কাহন প্রভৃতি রচনা ও চলচ্চিত্রে রূপান্তরিত হয়েছে। উপন্যাস ও ছোট গল্পের পাশাপাশি বেশ কিছু হাড় হিম করা ভৌতিক গল্পও লিখেছিলেন তিনি। এর মধ্যে কয়েকটি বিখ্যাত গল্প হলো আজমগড়ের অশরীরী, আদি ভৌতিক, আমকুড়োতে সাবধান, কাটিহারের গঙ্গারাম, কালো ঘোড়া, তুতান খামেনের গুপ্তধন, ভুতুরে বিড়াল ইত্যাদি। সৈয়দ মুস্তাফা সিরাজের সৃষ্টি করা জনপ্রিয় চরিত্রটি হল গোয়েন্দা কর্নেল। অবসরপ্রাপ্ত কর্নেল নীলাদ্রি সরকার
তার সহকারী দৈনিক সত্যসেবক পত্রিকার সাংবাদিক কিছুটা অলস প্রকৃতির জয়ন্তকে সাথে নিয়ে ভেদ করেন খুন থেকে অপহরণ বিভিন্ন রহস্য। নীলাদ্রি সরকারের নেশা হল প্রজাপতি সংগ্রহ এবং পাখিদের নিয়ে পড়াশোনা। এর মধ্যেই তিনি বিভিন্ন গুপ্ত রহস্যের মধ্যে জড়িয়ে পড়েন। কখনো কখনো তাকে সাহায্য করেন পেশাদার গোয়েন্দা হালদার মশাই। বড়দের জন্য উপন্যাস লিখে জনপ্রিয়তা লাভের পর সিরাজের কাছে ছোটদের জন্য কিছু লেখার প্রচুর অনুরোধ আসতে থাকে। তখনই সৃষ্টি করেন এই কর্নেল চরিত্রটিকে। 1970 সালে অমৃত পত্রিকায় সর্বপ্রথম প্রকাশিত হয় কর্নেল কাহিনী ছায়া পড়ে। এরপর কর্নেল ও জয়ন্ত জুটি নিয়ে সিরাজ 100টিরও বেশি গল্প ও উপন্যাস লিখেছেন। এর মধ্যে আছে সবুজ সংকেত, কুয়াশায় মৃত্যুর ঘ্রাণ, পটগাছা, ফাঁদ, খোকন গেল মাছ ধরতে, প্রেম হত্যা এবং কর্নেল, জানলার নিচে একটা লোক, ত্রিশূলে রক্তের দাগ, বিগ্রহ রহস্য, ড্যানিয়েল কুঠির হত্যা রহস্য, তিব্বতী গুপ্তবিদ্যা প্রভৃতি। কিছু কিছু কাহিনী ইংরেজি ভাষায় অনুবাদও করা হয়েছে। কর্নেলকে নিয়ে লেখা সিরাজের শেষ কাহিনী হল কুহুম্বা রহস্য। সিরাজ তার জন্মভূমিকে খুব ভালো করে চিনতেন। তিনি এদেশের লোক সংস্কৃতির গভীরে পৌঁছতে পেরেছিলেন। তিনি তার লেখায় ফুটিয়ে তুলেছিলেন সেই ভারতবর্ষকে, স্বাধীনতার পর যে ভারতবর্ষকে তৎকালীন বাংলা সাহিত্যে কোথাও তুলে ধরা হয়নি। স্বাধীনতা উত্তরকালে বাংলা সাহিত্যের যে ভারতীয়ত্ব অর্জনের প্রয়োজন ছিল সিরাজ ছাড়া সমসাময়িক কালে যে প্রচেষ্টা অন্য কোনো লেখকের ক্ষেত্রে তেমনভাবে দেখা যায়নি, সেক্ষেত্রে লেখক সিরাজের প্রচেষ্টা এক অর্থে সংগ্রামের সামিল। এই সংগ্রামে অবিরত রক্তক্ষরণ হবে জেনেও তিনি জীবনের শেষ দিন পর্যন্ত অবিচল থেকেছেন। তার সময় সুনীল গঙ্গোপাধ্যায়, অতীন বন্দ্যোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রমুখ সাহিত্যিকেরাও পাঠক সমাজে বিখ্যাত হয়েছিলেন। কিন্তু এত লেখকের ভিড়ে সিরাজ কখনোই হারিয়ে যাননি। তার লেখা ছিল সবার থেকে আলাদা এবং অনুকরণ মুক্ত। বাংলা সাহিত্যে অতুল কৃতিত্বের জন্য সৈয়দ মুস্তাফা সিরাজ অনেক সম্মান ও পুরস্কার পেয়েছেন। অলিক মানুষ উপন্যাসটির জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার এবং বঙ্কিম পুরস্কার পেয়েছিলেন। অমর্ত্য প্রেমকথা উপন্যাসের জন্য পেয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত নরসিংহ দাস স্মৃতি পুরস্কার। এছাড়াও বিভিন্ন সময় তার লেখার জন্য সিরাজ আনন্দ পুরস্কার, বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার, শরৎচন্দ্র স্মৃতি পুরস্কার, সুশীলা দেবী বিড়লা স্মৃতি পুরস্কার প্রভৃতি সম্মান পেয়েছেন। 2012 সালে 4 সেপ্টেম্বর 81 বছর বয়সে কলকাতায় সৈয়দ মুস্তাফা সিরাজের মৃত্যু হয়। আশা করি আজকের বিশেষ নিবেদনটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।